সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সোহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। দর্শক মণ্ডলী, আমরা পুরো দুই সপ্তাহ রিপিট দেখার পরে আজকে শুরু করলাম লাইভ, যেহেতু আমাদের গেস্ট হলিডেতে ছিলেন। এর জন্য আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন যিনি এই কমিউনিটিকে সুদীর্ঘ 30 বছরের ঊর্ধ্ব সময় ধরে আইন বিষয়ক সেবা দিয়ে আসছেন, সেই প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার, এমবিই। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আপনাদের প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার এমবিএর কাছে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম সোহেল ভাই, আমি ভালো আছি। আপনার ভিউয়ার যারা আছেন, শ্রোতা বন্ধুরা, আপনারা সকল ভালো আছেন তো? যে যেখানে আছেন, আমরা গত 2 সপ্তাহ প্রোগ্রাম করতে পারি নাই। জি অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমি কিন্তু গত 2 সপ্তাহে অনেক ফোন কল রিসিভ করেছি যে কই আপনাদের অনুষ্ঠান, কই লাইভ, মানে লোকজন কথা বলতে চাচ্ছে আপনার সাথে, আপনাকে দেখতে চাচ্ছে। থ্যাংক ইউ, এর জন্য আপনি এসেছেন। আশা করছি আপনি বলবেন যে আপনার হলিডেটা কেমন ছিল। হলিডে খুব ভালো ছিল ভাইরা, বোনেরা এবং সোহেল ভাই। এটাকে আমরা ধরেন আজকের ওপেনিং রিমার্ক কি বলি। কথা আছে, কেউ কেউ বলে এটা হাদিস, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশের জন্য ভালোবাসা এটা ঈমানের এক অঙ্গ। ট্রুলি ইট ইজ নট এ হাদিস, কিন্তু এটার প্রাধান্য পেয়েছে বিভিন্ন লিটারেচারে। দেশে গেলে মনে হয় যেন বয়স আরো কমে গেছে, তারুণ্য ভরপুর হয়ে গেছে। ধরেন এই দেশে ওয়াইফ আছেন, ছেলেমেয়েরা আছে, ভাই আছে, ভাইরা আছেন, ভাইদের ফ্যামিলি আছেন, আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছে, তারপরেও দেশে গেলে কি যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, এটা এমন এক জিনিস বিশ্লেষণ করা খুব কঠিন। তবে আপনাকে বলি, এটা হাদিস না হলেও আপনার শ্রোতা বন্ধুরা, আপনারা যারা হজ করেছেন বা উমরা করেছেন, আপনারা দেখবেন উমরা কাকে বলে। উমরা বলে যে মসজিদে তনঈম বলে এক মসজিদ আছে, যেটাকে মসজিদে আয়েশা বলা হয়। ওই জায়গাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর গড় তওয়াফ করবেন, সাফা মারওয়া করবেন, 2 রাকাত নামাজ পড়বেন মকামে ইব্রাহিমে, এটাকে বলে উমরা। উমরা শব্দটা কি তা? এটা হলো যে নবীজি যখন তার নিজের দেশ, নিজের শহর মক্কা শরীফ ছেড়ে যাওয়ার জন্য চেয়েছিলেন, মক্কাবাসীরা তাকে চায় নেই, তখন উনি বারবার মদিনা চলে যেতে ইচ্ছা করেছিলেন। এমনকি ওই যে মসজিদের তনিম যে জায়গাটা, ওইখানে গিয়ে দীর্ঘ 3 বার উনি ফিরে এসেছেন, এবং 4th বার ফাইনালি ওরা মেরে ফেলবে বয়ে উনি চলে গেছেন। এই যে নিজের মক্কা শহরের ভালোবাসা, মক্কা শহরের মোহাব্বত, এটা নিজের জন্মস্থান, নিজের দেশের মোহাব্বত, এটা আল্লাহর কাছে এত প্রিয় হলো যে নবীজি আপনি আপনার জন্মস্থানকে, আপনার শহরকে এত ভালোবেসেছেন, যার ফলে আপনি হিজরত করতে পারেন নাই, 2-3 বার এক জায়গা থেকে ফিরে গেছেন। এটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে যে তা কেয়ামত পর্যন্ত এটাকে আমি একটা ইবাদত করে দিলাম। তাই ওই নবীজি যে তার স্বদেশ প্রেমকে আল্লাহ এত প্রাধান্য দিয়েছেন, যে যত হাজিরা হোক উমরা হোক সে যাবে, নবীজি যে কাজ করেছিলেন এটার অনুসরণ করবে এবং অনুকরণ করবে। আমার দেশে যাওয়ার পরে এইরকম মনে হয় যে ও ছোট্টবেলার স্মৃতিগুলো চোখের সামনে চলে আসে। আর আমরা যদি এই জিনিসটাকে পুরোপুরিভাবে আদায় করি, তাইলে আমার মাতৃভূমি, আমার দেশের প্রতি যে আনুগত্য আছে, এটা হলো আমাকে আল্লাহ ভালো রেখেছে, গরিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেশের মানুষ পড়ে রয়েছে ওদেরকে যদি একটু স্মরণ করি, তাহলে আমার মনে হয় দেশের প্রতি যে ভালোবাসা, এটার একটা নিদর্শন আমরা দিতে পারবো। আমরা সবাই যদি এটা করি, আমার গরিব আত্মীয় স্বজন যারা আছে, দেশের মানুষ আছে, তাহলে আমার মনে হয় দেশের প্রতি যে ভালোবাসা এটা সঠিকভাবে দেখানো হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার, খুব সুন্দর করে আসলে অলমোস্ট স্মৃতিচারণ বলতে হবে আপনি বলেছেন। স্মৃতিগুলো আসলে প্রত্যেকের কাছে প্রিয়, আমার কাছেও প্রিয়, আমার দর্শকদের কাছেও প্রিয়। আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যেতে হচ্ছে, যেহেতু আমার অনেক কলার লাইনে অপেক্ষা করছেন, আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছি। আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? জি আমি তুহিন বলছি, লন্ডন থেকে।
তুহিন ভাই আরেকটু পরিষ্কার করে কথা বলা যাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি তুহিন লন্ডন থেকে বলছি। ভাইয়া বলুন। স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, যদি জি বলুন ভাইয়া। আমার এই গত এন্ড অফ জানুয়ারিতে এবছরের আমি একটা সেটেলমেন্টের টেনিস লং রেসিডেন্সি সেটেলমেন্টের আচ্ছা একটা আপনার আপিলের হিয়ারিং ছিল কোর্টে, তো আচ্ছা ওইটা আমার 5 মাস পরে জাজ এটা আমাকে উইন করে দিয়েছে, কি করে দিয়েছে? তুহিন এটা ভাই, অ্যালাউ করে দিয়েছে জাজ। তুহিন ভাই, আপনি কি জি টিভি, হ্যালো। আপনি কি টিভিতে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন? না না, আমি টিভি না, আমি বাইরে, আমি এখন শুনতে পাচ্ছি ভালো। ওই যে নানা বললেন এরকম কথা বলেন ভাইয়া। আচ্ছা 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 জি জি, ওই আমার ওইটা ওই 5 মাস পরে জাজ ওটা অ্যালাউ করে দিয়েছে, জি, কিন্তু তাও প্রায় 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি হোম অফিস থেকে কোনো ডিসিশন পাইনি এখনো। আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন? না মানে কি হচ্ছে না হচ্ছে আমি, কারণ জাজ তো আমার কেসটা অ্যালাউ করে দিয়েছে, কিন্তু আমি এখনো কিছু হোম অফিস থেকে কিছু পাচ্ছি না। আচ্ছা আপনার সামনে, তুহিন ভাই আপনার সামনে কি এই এই যে ডিটারমিনেশন যাকে বলা হয় ইমিগ্রেশন বা ট্রাইব্যুনাল কোর্টের যে ডিসিশনটা দশাব দেয় ওইটাকে ডিটারমিনেশন বলা হয়, আর যদি হাইকোর্ট থেকে কোনো ডিসিশন আসে ওইটাকে আমরা জাজমেন্ট বলি, এই ডিটারমিনেশনটা আপনার সামনে আছে? আমার সামনে নেই, বাট এটা আমার এটা ছিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে। আমার আমার প্রশ্ন আপনি উত্তর দেন। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে হয়েছে আমি পুরা বুঝতে পেরেছি। আমি বলছি কি, এই যে জজ সাহেব আপনার আপিলটা অ্যালাউ করলো, এই লিখিত আপিল ডিসিশনটা আপনার সামনে আছে না সামনে নাই? আমার সামনে নেই, বাট আমার মেমোরিতে আছে। মেমোরিতে যদি আসে থাকে থাকে তাহলে আপনি বলতে পারবেন সর্বশেষ সেন্টেন্স উনি কি লিখেছে? সে লিখেছে আমার কেসটা ছিল স্যার ওই আমার পিএসডব্লিউ ইস্যু নিয়ে 2012 এর। আপনি আবার, আমি যে প্রশ্ন করতেছি এটা উত্তর দিচ্ছেন না। আপনি সর্বশেষ ওইটা বললে একটু ক্লিয়ার হতো আপনার জন্য। জি আপনি ও বলেছে ফাইনালি, হ্যাঁ ফাইনালি ওর কনক্লুশন ছিল যে অন দ্য বেসিস অফ আমি সবকিছু ফুলফিল করেছি 10 ইয়ার্স, সে আমার এটা অ্যালাউ করে দিয়েছে। ইট ইজ অ্যালাউড, হ্যাঁ জি এই কথাটা অ্যালাউড হয়েছে। আচ্ছা আপনি শুনতে থাকেন ইনশাআল্লাহ। ওকে তুহিন ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনাদের আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমি চলে যাব আমার নেক্সট কলারের কাছে, আমি দেখছি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? জি আমি আজিজুর বলছি, লেইটন থেকে। লেইটন থেকে ভাইয়া প্রশ্ন করুন। জি আমি বেসিক্যালি এই সেপ্টেম্বর 23 তারিখ আমার 10 বছর পূর্ণ হবে। জি তো বর্তমান আমার যে সিচুয়েশন সেটা হচ্ছে আমি আর আমার ডিপেন্ডেন্ট এসএলআর এসপির আপিল পেন্ডিং আছে। আচ্ছা, যেটার হিয়ারিং হবে 26শে অগস্ট। তো এখন কি আমি এই হিয়ারিং এর ডিসিশনের পর আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো সরাসরি নাকি বা প্রিমিয়াম সার্ভিসে যেতে পারবো কিনা, এবং কোন ফর্ম আমার ফিল আপ করতে হবে অ্যাকচুয়ালি? এর মানে আপনার যে অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, এবং এই রিফিউজালের এগেইনস্টে আপনি যে আপিল করেছিলেন এই আপিল হিয়ারিং হবে 26শে অগস্ট। জি জি। আর আপনার 10 বছর পূর্ণ হবে 15 সেপ্টেম্বর? না 23 সেপ্টেম্বর, 23rd সেপ্টেম্বর। তা আপনি বলতেছেন 23 সেপ্টেম্বরে আপনি কি প্রিমিয়াম সার্ভিসে ওখানে যেতে পারবেন কিনা, এই তো? বা এর আগে কি যাওয়া আমি আমি কি পাবো কিনা। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা চলে যাব আমাদের নেক্সট কলারের কাছে, দেখছি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? নাম মিস্টার উদ্দিন, মিস্টার রেড ব্রিজ থেকে বলছি। রেড ব্রিজ ভাই বলুন। আচ্ছা আমি ব্যারিস্টার সাহেবের কাছে একটা জিনিস জানতাম, সেটা আমার একটা বাইক না, আমার একটা বাইক না আনছিলাম 2012 স্টুডেন্ট ভিসায়। নতুন আইনে বাংলাদেশও গিয়ে ভিসা অ্যাপ্লাই করা লাগে না, এখান থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারবো ওটা জানতাম তাই প্লিজ। ঠিক আছে, কোন লেভেল অফ ওরা উদ্দিন সাহেব? ওটা তো আমি হাসা যে কথা কইয়া টাইম করো না কি, আমি আমি আনছি তার মাও নাই বাপও নাই হিসাবে আমি জানতাম সাইরা আমাকে বুঝছেন নি।
তার মা নাই বাবা নাই তাই তো এখন অ্যাডাল্ট মানুষ এখন তো স্টুডেন্ট হয়ে আইস তাই কমপক্ষে মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাস করিয়ে আইস আপনি তো হইতে পারো না তাই কোন লেভেল পড়েন ডিগ্রি তো ঠিক আছে এখন কোন ডিগ্রি ডিগ্রি তো লেভেল আছে ভাইয়া এখন আসলে আমরা জানি আমরা এর দেখ হই আর কি যার সমস্যা তাই কল করলে বেটার হয় বুঝছেন নি আমরা চলে যেতে পারি আমাদের উত্তর পূর্বে প্লিজ জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ তুহিন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং আওয়ার ফার্স্ট কল আফটার টু উইকস টু দুই সপ্তাহ পরে প্রথম কলার আপনি আপনি বলতেছেন যে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন হোম অফিসের কাছে দশ বছর হোক বা যে কোনো বেসিসে আপনি অ্যাপ্লাই করেছিলেন হোম অফিস ওইটা রিফিউজ করে দিয়েছিল দেয় নাই এর এগেনস্টে আপনি আপিল করলেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের কাছে যেটা এজ অফ রাইট আপনি পেয়েছেন আন্ডার নিয়া 2002 নিয়া বলতে বলে ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট অফ 2002 অধীনে আপনি সেকশন 84 অধীনে আপিল করলেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের কাছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপনার আপিল অ্যালাউ করেছে চার পাঁচ মাস হয়ে গেছে আপনি কিছু জানতে পারছেন না আপনার প্রশ্ন হচ্ছে যে এখন কী হতে পারে আমার আপিলটা কি আদৌ কি ওরা আমাকে হোম অফিসে দিবে না দিবে না আপনি ডেঞ্জার জোন থেকে বাইরে চলে এসেছেন ভাই ডেঞ্জার জোন ছিল 28 দিন পর্যন্ত যদি হোম অফিসে অ্যাপ্লাই না করে পারমিশনের জন্য আপার ট্রাইব্যুনালে তাইলে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের যে রায় এটা বহাল থাকে আপনি বলেছেন এটা অ্যালাউ হয়ে গেছে অ্যালাউড শব্দটাও এখানে লেখা আছে আপনি কনফার্ম করেছেন আপনার চিন্তার কোনো কারণ নাই যদি আপনার কোনো পুলিশ রেকর্ড খারাপ না থাকে যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে যদি আপনার কোনো সিভিয়ার কাউন্টি কোর্ট জাজমেন্ট না থাকে এইগুলো হোম অফিস সেটেলমেন্ট দেওয়ার আগে ওরা চেক করে অর্থাৎ গুড ক্যারেক্টার অথবা ব্যাড ক্যারেক্টার একটা লোককে আমরা যখন দিয়ে দিতাম এটা চেক করতেছে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার যদি এই ধরনের কোনো কিছু না থাকে আপনি ঘুমাই থাকতে পারেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে ইনশাআল্লাহ এটা চলে আসবে দে আর মেকিং ইনকোয়ারিজ উইথ সাম আদার এজেন্সিস বুঝছেন ক্রেডিট স্কোরিং হোক আর যাই হোক এগুলো দেখে আপনাকে ইনডিফিনিট লিভ দিবে আপনি চিন্তা করবেন না আপনি চুপচাপ বসে থাকেন ডোন্ট রাইট এনিথিং টু দি হোম অফিস আপনার সলিসিটার সাহেবের সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ গুড নিউজ ইজ কামিং ওকে তুহিন ভাই লেটস গো টু কলার নাম্বার টু মিস্টার আজিজুল আজিজুল বলতেছে আজিজুল কোনো নাম না রে ভাই আজিজুল সাহেব আপনার নামের অর্ধেক হয়েছে অর্ধেক হলে আজিজুল হক হবে বা আজিজুল রহমান হবে আপনি আজিজুল সাহেব আপনি লেটন থেকে ফোন করেছেন ভাই আপনি বলতেছেন যে আপনি এই দেশে আছেন প্রায় দশ বছর হয়ে গেছে আপনি এভাবে অ্যাপ্লাই করেছিলেন লিভের জন্য আপনাকে রিফিউজ করেছে কিন্তু আপনার পূর্ণ দশ বছর হবে এক্সকিউজ মি দশ বছর হবে আপনার 23rd of September আর আপিল হিয়ারিং হবে আপনার 26th August আপিল হিয়ারিং হবে আপনার কথা হচ্ছে যে আমার আপিল যদি হিয়ারিং হয় তো আন্ডার ইমিগ্রেশন অ্যাক্ট অফ 1971 সেকশন 3D আমি তো অবৈধ না আমি যদি আমার 10 বছরের পর্যন্ত পৌঁছাতে পারি তখন তো আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ আপনি পারবেন তবে এক কাজ করেন আপনি তাড়াহুড়া করবেন না পুরা দশ বছর যখন পুরা হয়ে যাচ্ছে যাচ্ছে দেখবেন আর এই ডিসিশনটা আপনি পেন্ডিং থাকা অবস্থায় আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে আমার মতে আপনি প্রিমিয়াম সার্ভিসে যাবেন না প্রিমিয়াম সার্ভিসে গেলে অনেক সময় অনেক জিনিস উঠে আসে যেগুলো
পোস্টে করলে উঠে আসে না আপনি হিসাব করে দেখবেন 23rd অফ সেপ্টেম্বর আপনার 10 বছর হচ্ছে আপনি 23rd অফ অগাস্টের পরে অর্থাৎ আপনার আপিল তো হিয়ারিং হবে 26 তারিখ আপনি আপিলে যাবেন খবরদার এই কথা করবেন না যে আমার 10 বছর হয়ে গেছে এর কারণে আপিলে যাচ্ছি না আপনি আপিলে যাবেন পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক আপনি তো নদীর ওপারে চলে যাচ্ছেন এর কারণে এই রায় হওয়ার সাথে সাথে 26 আগস্টের পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময় বিরতির পর সরাসরি চলে আসবো আপনাদের প্রশ্নের উত্তরে এবং আপনাদের কাছে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ